মেয়েরা আমার আদর ও ভালোবাসা নিয়েও দেখতে দেখতে আমরা বারোটি ক্লাস শেষ করে ফেললাম তিনটি সম্পূর্ণ অধ্যায় শেষ করলাম সময় সময়ের মতো চলে যাচ্ছে তাই এই সময়কেই আমাদের কাজে লাগাতে হবে আজ আমরা লেকচার থার্টিন শুরু করছি আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতিসমূহ পড়তে যেয়ে প্রথমে চল ও চলের শ্রেণীবিভাগ পড়েছি আশা করছি চল সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে আজ আমরা এই অধ্যায়ের প্রথম যে বিষয়টি গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্যসমূহ পড়া শুরু করছি তাহলে এসো আমাদের আজকের পড়া গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্যসমূহ মেয়েরা তোমাদেরকে আমি আগেও বলেছি যে মনোবিজ্ঞান হচ্ছে একটি গবেষণাধর্মী বিজ্ঞান এখানে প্রতিনিয়ত বিভিন্ন গবেষণা হচ্ছে তো এই গবেষণাগুলোর একটি প্র একমাত্র প্রধান উপকরণ হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতিই বিজ্ঞানের অস্তিত্ব প্রতিষ্ঠা ও রক্ষাকারী উপাদান বলা হয় আর এই বৈজ্ঞানিক পদ্ধতিটাই হচ্ছে বিজ্ঞানের ভিত্তি অর্থাৎ আমরা যদি কোনো গবেষণা করি তাহলে সেই গবেষণাটা অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে হবে না হলে সেই গবেষণার কোনো মূল্য নেই বৈজ্ঞানিক পদ্ধতি হল একটি অপরিহার্য উপকরণ যে কোনো বৈজ্ঞানিক প্রচেষ্টা আসলে শুরু হয় সাধারণ কৌতূহল থেকে জানার তাগিদ থেকে এবং বৈজ্ঞানিক পদ্ধতি বলতে আমরা বুঝি যে অনুসন্ধানের সেই সুনির্দিষ্ট প্রক্রিয়া যার দ্বারা ধারাবাহিক বস্তুনিষ্ঠ ও সুশৃঙ্খল জ্ঞান আহরণ করা সম্ভব হয় অর্থাৎ আমরা কৌতূহল বা জানার তাগিদ থেকেই কোনো কিছু সম্পর্কে গবেষণা করি এবং এই গবেষণাটা করা হয় বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এবং এই পদ্ধতিটাই হচ্ছে যে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া যার সাহায্যে আমরা কি করতে পারি ধারাবাহিক বস্তুনিষ্ঠ এবং সুশৃঙ্খল জ্ঞান আহরণ করতে পারি তোমরা একটু বি এফ অ্যান্ডারসনের সংজ্ঞাটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো বৈজ্ঞানিক পদ্ধতিকে ঘটনার বর্ণনা ও ব্যাখ্যাদানের দানের লক্ষ্যে নিম্নলিখিত নিয়মাবলী হিসেবে সংজ্ঞায়িত করা যায় যেমন বলা হচ্ছে কার্যকরী প্রদান সাধারণীকরণ নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ পুনঃ পর্যবেক্ষণ নিশ্চিতকরণ এবং সামঞ্জস্য বিধান মেয়েরা এই শব্দগুলোর সাথে কিন্তু তোমরা পরিচিত একটু প্রথম পত্রের বৈজ্ঞানিক পদ্ধতি যে আমরা পড়েছি সেখানটাতে একটু যাও একটু বোঝার চেষ্টা করো যে এই শব্দগুলো আমরা সেখানে কিভাবে পেয়েছিলাম মনোবিজ্ঞান বিজ্ঞান কিনা এই বিষয়টা জানার জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতির কতগুলো বৈশিষ্ট্য পড়েছিলাম সেখানে কিন্তু আমরা কার্যকরী প্রদান সাধারণীকরণ বস্তুনিষ্ঠতা নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ এই বিষয়গুলো পড়েছি তাহলে বি এফ অ্যান্ডারসন বলতে চাচ্ছেন যে বৈজ্ঞানিক পদ্ধতিকে ঘটনার বর্ণনা ও ব্যাখ্যা দানের জন্য কি করা হয় কিছু নিয়ম নীতি মেনে তারপর করা হয় এবং এই যে কার্যকরী সংজ্ঞাপ্রদান সাধারণীকরণ এই বিষয়গুলো সব বৈজ্ঞানিক পদ্ধতির অন্তর্ভুক্ত এরপর আমরা আসি ক্রাইডার গোথাস ক্যাভানভ ক্যাভান এবং সলমন ওনারা কি বলছেন তারা বলছেন যে বৈজ্ঞানিক পদ্ধতি হল একটি সমস্যা শনাক্তকরণ উপাত্ত সংগ্রহকরণ সিদ্ধান্ত গ্রহণ এবং এর সিদ্ধান্তের সত্যতা যাচাইয়ের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ ক্রাইডার অ্যান্ড আদার্স বলছেন যে বৈজ্ঞানিক পদ্ধতিটা কি হচ্ছে যে গবেষণার শুরুতেই কি করা হয় একটি সমস্যা শনাক্ত করা হয় তারপর সেই সমস্যার উপর ভিত্তি করে উপাত্ত সংগ্রহ করা হয় উপাত্তর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিদ্ধান্তে সত্যতা যাচাইয়ের করণের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়াই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি তাহলে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বুঝতে পাচ্ছি যে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটার মাধ্যমে আমরা কি করতে পারি গবেষণার সমস্যা শনাক্ত করতে পারি উপাত্ত সংগ্রহ করতে পারি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং সিদ্ধান্তের সত্যতাও আমরা যাচাই করে দেখতে পারি তাহলে মেয়েরা আশা করি বুঝতে পারছ বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কী বোঝানো হচ্ছে এবার আমরা আসি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে বিষয়গুলো দেখা হয় বা যে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয় সেই বিষয়গুলো আমরা একটু পয়েন্ট আকারে দেখে নিই এক নম্বর হচ্ছে যে প্রথমে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় সেক্ষেত্রে প্রথমেই সমস্যা শনাক্তকরণের বিষয়টি আসে অর্থাৎ আমরা প্রথমেই একটি সমস্যা চিন্তা করব যে বিষয়টি আমাদের কি করে জানার কৌতূহল থাকে যে বিষয়টি সম্পর্কে আমরা জানতে চাই আমাদের তাগিদ আছে সেই বিষয়টার প্রতি এরকম একটা বিষয় আমরা কি করি প্রথমে চিন্তা করি চিন্তা করে তারপর সেটাকে নিয়ে কাজ করার জন্য আমরা মন স্থির করি তো এই ক্ষেত্রে গবেষক কয়েকটি কাজ করেন প্রথমত যে বিষয়টি সম্পর্কে তিনি জানতে চান সে বিষয়ে সতর্কতার সাথে তিনি চিন্তা করেন এবং সমস্যাটির একটি বিশেষ দিকের প্রতি তিনি দৃষ্টি দেন যেমন একজন গবেষক মানুষের স্মৃতি সম্পর্কে জানতে চান তাহলে তিনি কি করবেন যে তিনি একটি শব্দ তালিকা কোনো ব্যক্তি কতক্ষণ স্মরণ রাখতে পারেন এই বিষয়ের দিকে নজর দিবেন অর্থাৎ তিনি একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি নজর দিবেন দ্বিতীয়ত তিনি কি করবেন সমস্যাটি বিশ্লেষণ করে তার জন্য উপযুক্ত চল শনাক্ত করবেন মেয়েরা আশা করি এই জন্যই তোমাদেরকে আমি প্রথমে চল বিষয়টি পড়িয়ে এসেছি যেন এখানে তোমরা চট করে ধরতে পারো যে চল বলতে কি কি বোঝানো হচ্ছে তাহলে দ্বিতীয়ত গবেষক কি করবেন যে সমস্যাটি বিশ্লেষণ করে তার মধ্য থেকে চলগুলো শনাক্ত করবেন হুম চল আমরা পড়ে এসেছি যে গবেষক একটা চল প্রয়োগ করেন এবং পরীক্ষণ পাত্র তার প্রেক্ষিতে একটা প্রতিক্রিয়া করে সেটাও এক ধরনের চল তাহলে গবেষক কী প্রয়োগ করবেন অর্থাৎ অনির্ভরশীল চলটা কী হবে এবং পরীক্ষণ পাত্রের কাছ থেকে কোন আচরণটি তিনি আশা করেন সেটি নির্ভরশীল চল হবে তাহলে এই চল তিনি শনাক্ত করবেন এরপর হলো তৃতীয়ত গবেষক অবশ্যই এই সকল চলের একটা প্রায়োগিক সংজ্ঞা দিবেন অর্থাৎ প্রায়োগিক সংজ্ঞাটা হচ্ছে যে যেই ঘটনাটা বা আচরণটা তিনি পরিমাপ করবেন সেটার একটা যথাযথ বর্ণনা তিনি সহজ সরলভাবে দিবেন যেমন একজন মনোবিজ্ঞানী ক্ষুধা অনুধান করতে চান তাহলে তাকে কি করতে হবে যে ক্ষুধা বলতে কত ঘন্টা খাবার থেকে বঞ্চিত রাখা হবে তাহলেই সেটা ক্ষুধা হবে এটা তাকে ভালো করে সংজ্ঞায়িত করে দিতে হবে তাহলে আমরা সমস্যা শনাক্তকরণের মধ্যে কোন কোন বিষয়গুলো দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে যে গবেষককে যে বিষয়টি আগ্রহী করে বা যেটা সম্পর্কে গবেষক জানতে চান সেটা তিনি আগে প্রথমে সেই সমস্যাটা শনাক্ত করবেন এবং সেই সমস্যাটার একটা বিশেষ দিকের প্রতি তিনি নজর দিবেন দ্বিতীয়ত হচ্ছে সমস্যাটা বিশ্লেষণ করে তিনি তার মধ্য থেকে চল শনাক্ত করবেন বিশেষ করে অনির্ভরশীল চল কোনটি হবে এবং নির্ভরশীল চল কোনটি হবে সেটি তিনি শনাক্ত করবেন এরপর তিনি কি করবেন এই সব চলগুলোর একটা প্রায়োগিক সংজ্ঞা দিবেন যেন সর্বসাধারণ বা যারা মনোবিজ্ঞানের সাথে জড়িত না তারাও যেন এই গবেষণাটা সম্পর্কে জানতে পারে এবং এই চলগুলো সম্পর্কে বুঝতে পারে সেই জন্য তিনি সহজ সরল ভাষায় তিনি যে চলগুলো শনাক্ত করেছেন সেগুলোর সংজ্ঞা প্রদান করবেন তাহলে এই গেল হচ্ছে সমস্যা শনাক্তকরণের অংশটুকু এরপর আসি আমরা উপাত্ত সংগ্রহ চল শনাক্তকরণ হয়ে যাওয়ার পরে উপাত্ত কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়টা হচ্ছে গবেষকের দ্বিতীয় প্রায়োরিটি এখানে আমরা দেখি যে গবেষক কি করবেন বস্তুনিষ্ঠতার সাথে উপাত্ত সংগ্রহ করবেন পরীক্ষণ পাত্রের কাছ থেকে এজন্য তিনি কি করবেন যথাসম্ভব যথাসম্ভব বস্তুনিষ্ঠভাবে এই কাজটি করার চেষ্টা করবেন এক্ষেত্রে দেখা যায় যে পুরুষ মহিলা শিশু এবং প্রাণী এরকম শব্দগুলো তিনি ব্যবহার না করে কী করবেন পারিক্ষ বা পরীক্ষণ পাত্র বা জীব এ ধরনের শব্দ ব্যবহার করবেন এ ধরনের শব্দ ব্যবহার করলে কি হয় বস্তুনিষ্ঠতা বজায় থাকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনুভূতিপ্রিয়ত শব্দগুলো পরিহার করে রীতিসিদ্ধ ভাষা ব্যবহার করলে তা গবেষককে কি করে সংক্ষিপ্ত এবং সঠিক ফলাফল প্রদানে সহায়তা করে তাহলে আমরা উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে দেখলাম যে এখানে যথাসম্ভব বস্তুনিষ্ঠতার দিকে খেয়াল রেখে তারপর গবেষক পরীক্ষণ পাত্রের কাছ থেকে উপাত্ত সংগ্রহ করবেন উপাত্ত সংগ্রহ করা হয়ে গেল এরপর কি কাজ এরপর হচ্ছে ফলাফলের প্রতিবেদন প্রকাশ করবেন অর্থাৎ এই ক্ষেত্রে তিনি উপাত্তের বিস্তারিত বিশ্লেষণ করবেন এই উপাত্ত বিশ্লেষণ করার জন্য মনোবিজ্ঞানীরা কি করেন গণিত থেকে ধার করা কৌশল পরিসংখ্যানিক বিশ্লেষণ ব্যবহার করেন উপাত্তের বর্ণনা করতে উপাত্ত থেকে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে ফলাফল যে ঘটনাক্রমে হয়নি তার সম্ভাবনা নির্ণয় করতে পরিসংখ্যানিক বিশ্লেষণ ব্যবহার করা হয় অর্থাৎ গবেষক এলোমেলোভাবে বা বিচ্ছিন্নভাবে অনেক উপাত্ত সংগ্রহ করতে পারেন এবং এই উপাত্তগুলাকে তিনি কি করেন একদম সাজিয়ে গুছিয়ে তিনি যে বিষয়গুলো জানতে চান সে অনুযায়ী ছক তৈরি করে সেখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তার ফলাফলের সত্যতা যাচাই করার জন্য বা সম্ভাবনা নির্ণয় করার জন্য কিছু পরিসংখ্যানিক বিশ্লেষণ আছে সেগুলো তিনি প্রয়োগ করবেন একই সাথে পরিসংখ্যান পদ্ধতি মনোবিজ্ঞানীদের তাদের উপাত্ত সম্পর্কে স্পষ্টতর ধারণা দেয় অর্থাৎ এলোমেলো বিচ্ছিন্ন উপাত্তগুলো থেকে অনেক সময় কিছু বোঝা যায় না তাই যখন এই উপাত্তগুলো বিশ্লেষণ করা হয় তখন সে উপাত্তগুলো অনেক বেশি স্পষ্ট হয় সংক্ষিপ্ত হয় এবং ভালোভাবে বোঝা যায় তাহলে উপাত্ত বিশ্লেষণ করার কাজও শেষ হয়ে গেল ফলাফলের প্রতিবেদন তৈরি করা হলো এরপর কি করা হয় পরিশেষে মনোবিজ্ঞানীগণ কি করেন তাদের ফলাফল মনোবৈজ্ঞানিক জার্নালে অথবা পুস্তকে প্রকাশ করেন গবেষণা প্রতিবেদন দু ধরনের মূল্যবান কাজ সম্পাদন করে অর্থাৎ উপাত্ত বিশ্লেষণ করে করা হয়ে যাওয়ার পরে গবেষক কী করেন একটা প্রতিবেদন তিনি তৈরি করেন অর্থাৎ তার গবেষণার প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা দিয়ে অর্থাৎ তিনি তার গবেষণার সমস্যা কি তার গবেষণার উদ্দেশ্য কি ছিল তারপর হচ্ছে গবেষণায় তিনি কি কি ধরনের চল ব্যবহার করেছেন কোন প্রক্রিয়ায় তিনি গবেষণাটা করেছেন তারপর কার্যক্রমটা কি ছিল তারপর হচ্ছে ফলাফল তিনি কিভাবে বিশ্লেষণ করেছেন ফলাফল বিশ্লেষণ করার পর তিনি আলোচনা কি বলেছেন এই সমস্ত অংশগুলো তিনি বিচার বিশ্লেষণ করে একটা প্রতিবেদন আকারে তৈরি করেন তারপর সেই প্রতিবেদনটা তিনি কি করেন মনোবৈজ্ঞানিক জার্নালে অথবা পুস্তকে এটাকে প্রকাশ করেন এবং এভাবে মনোবিজ্ঞানীরা বা গবেষকরা তাদের গবেষণার ফলাফল এভাবে প্রতিবেদন আকারে তৈরি করে সেটাকে জনসম্মুখে প্রকাশ করেন এবং এটা দু ধরনের মূল্যবান কাজ সম্পাদন করে একটা হচ্ছে প্রথমত যে এটি গবেষককে বৈজ্ঞানিক সম্প্রদায়ে তার কাজ উপস্থাপন করতে অনুমোদন করে যেখানে জুরি বোর্ড দ্বারা তা বিচার করা হয় অর্থাৎ সে যখন এই কাজটা উপস্থাপন করলো প্রতিবেদনটা প্রকাশ করল তখন কি করা হয় যে বৈজ্ঞানিক সম্প্রদায় রয়েছে অর্থাৎ যারা বিচার বিশ্লেষণ করেন বিভিন্ন জনের গবেষণা নিয়ে তারা সেই জুরি বোর্ড এটাকে বিচার বিবেচনা করে দেখতে পারে এবং অন্যান্য গবেষকও প্রকাশিত প্রতিবেদনটি কি করতে পারে পরীক্ষা নিরীক্ষা করে ভুল তুটে যাচাই করতে পারেন এছাড়াও যদি একটি গবেষণা অনুদ্ধান ভালোভাবে নকশায়িত করে সতর্কতার সাথে সম্পাদন করা যায় তাহলে অন্য গবেষক অবশ্যই মূল ফলাফলের অনুরূপ বা অবিকল প্রতিরূপ পেতে সক্ষম হবেন অর্থাৎ এই বিষয়টা হচ্ছে যে মূল গবেষক যিনি প্রতিবেদনটি প্রকাশ করেছেন সে যদি গবেষণার নকশা প্রক্রিয়া কার্যক্রম সম্পূর্ণটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেন তাহলে অন্য যে কোনো গবেষক ঠিক একই পদ্ধতি প্রক্রিয়া নকশা অনুসরণ করে যদি গবেষণাটা করেন তাহলে পূর্বের গবেষকের অনুরূপ ফলাফল তিনিও পাবেন এবং গবেষণার অবিকুল এই প্রতিরূপতার ক্ষমতা বিজ্ঞানের একটা মূল স্তম্ভ অর্থাৎ একটি গবেষণা অন্য গবেষক দ্বারা যত বেশি যাচাই বাছাই করা হবে এবং যাচাই বাছাই করা হয়ে আবার সেই গবেষণাটা পুনরায় করার ফলে যদি একই ফলাফল আসে তাহলে সেই গবেষণাটার মূল্য অনেক বেশি বেড়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে গবেষণা প্রতিবেদন গবেষকদের তাদের জ্ঞানের অংশীদারিত্বে সাহায্য করে অর্থাৎ একজন গবেষক তার জ্ঞানের প্রতিফলন অর্থাৎ তার গবেষণাটা যে সেটা প্রতিবেদন আকারে প্রকাশ করার ফলে এই জ্ঞানটা সে অনেকের সাথেই অংশীদার অনেককেই এই জ্ঞানের সাথে অংশীদার করতে পারল এবং আধুনিক মনোবিজ্ঞানের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে এটা অবদান রাখে প্রায়ই একটি গবেষণা অনুধান অন্যদেরকে অনুপ্রাণিত করে ফলে মনোবৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি ও বিকাশ নিশ্চিত হয় অর্থাৎ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করার ফলে অন্যান্য গবেষকরাও উৎসাহিত হবে তারাও আরও বেশি বেশি গবেষণা করতে প্রস্তুত হবে তাদেরকে আরও গবেষণা করতে অনুপ্রাণিত করবে তাহলে এজন্য গবেষণা করে যে প্রতিবেদনটা জানালে বা পুস্তকে উপস্থাপন করা হচ্ছে সেটার গুরুত্ব অনেক বেশি আমরা দেখলাম যে এর ফলে কী কী কাজ হতে পারে তাহলে মেয়েরা আজকে আমরা যে অংশটুকু পড়লাম যে গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্যসমূহ বৈজ্ঞানিক পদ্ধতিটা কী সেটা সম্পর্কে আমরা জানলাম এবং এই বৈজ্ঞানিক পদ্ধতিতে কোন কোন বিষয়গুলো অনুসরণ করা হয় সেগুলো সম্পর্কেও আমরা জানলাম যে সমস্যা শনাক্তকরণ করা হয় তারপর হচ্ছে এখানে চল শনাক্ত করা হয় চলের প্রায়োগিক সংজ্ঞা দেওয়া হয় তারপর উপাত্ত সংগ্রহ করা হয় উপাত্ত সংগ্রহ করার পর তারপর উপাত্তগুলোকে বিশ্লেষণ করা হয় বিশ্লেষণ করে সেখান থেকে একটা সিদ্ধান্তে আসা হয় তারপর ফলাফলের প্রতিবেদন প্রকাশ করা হয় জানালে বা পুস্তকে এবং জানালে বা পুস্তকে প্রতিবেদন প্রকাশ করার জন্য প্রকাশ করার ফলে কী কী সুবিধা হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানলাম আশা করি মেয়েরা পড়াগুলো তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হচ্ছে না কারণ আমরা এই অংশটুকু কিন্তু প্রথম প্রথম বর্ষে পড়েছি তারপরে আমরা যে অংশটুকু পড়বো সেটাও তোমাদের কাছে সোজাই মনে হবে আশা করি তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্ত থাক তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে বৈজ্ঞানিক পদ্ধতিটা বোঝার চেষ্টা করবে কারণ যে কোনো গবেষণাই যদি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে করা হয় তাহলে সেটার গবেষণা মূল্য অনেক বেশি বেড়ে যায় বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে গবেষণার একটা মূল বিষয় বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি গবেষণা করা না হয় তাহলে সেই গবেষণাটার মূল্য অনেক কমে যায় তাহলে মেয়েরা আশা করি তোমরা বৈজ্ঞানিক পদ্ধতিটি বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই থাক ধন্যবাদ